পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না? আমাদের দেশে এখন অনেক কমে গেছে, একসময় দেখা যেত ফেরিঘাটে, বিভিন্ন রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয়, তাই না? দাদা ভাই, এটা ভরা কণ্ঠে রেকর্ড করা কেসে শুনছেন আপনারা? কত জীবনে বারবার আমরা হাজারবার শুনছি। সেখানে বলা হয় যে কি শনির দশা, রাহুর গ্রাস, হ্যাঁ, তারপরে কালের দৃষ্টি, এগুলো থেকে বাঁচার জন্য, আপনার কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। অষ্টধাতু কি? রূপা, তামা, এটা সেটা, এইগুলা বলে ব্যবহার করে, এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস। কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে, হাকিকি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে, তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে। এত ডেঞ্জারাস একটা বিষয়, আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। ছোট জিনিস না, এটা ছোট খাটো বিষয়, অনেক বড় ধরনের অপরাধ, এটা শিরকে আকবর হয়ে যেতে পারে। কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে? লা ইউরাদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে, আল্লাহর কাছে দোয়া করবে বান্দা, ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা পুরাটাই বোগাস এবং ভুয়া। এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হতে পারে। বিধায় এগুলো করা যাবে, তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা, এর উত্তর হলো রূপার আংটি, পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে। এছাড়া তামা, লোহা, এটা সেটা, স্বর্ণ, এগুলা পুরুষরা ব্যবহার করবে। অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করবে। দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে। মহিলারা পুরুষ কামাই করবে, টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে, করবে কে? পুরুষ করতে পারবে না, গুনাহ হবে পুরুষ করলে, করবে মহিলা। পুরুষ শুধু চায়া চায়া দেখবে দূর থেকে, ব্যাস। দেখছেন মহিলাদের কি পাওয়ার দিয়েছে ইসলাম, বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয়নি। যাই হোক, তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে, কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে না।